বাংলাদেশে তো একজন মুসলমানের তো নাস্তিক হয়ে গেছে বা হিন্দু হয়ে গেছে বা বৌদ্ধ হয়ে গেছে খ্রিস্টান বাংলাদেশ বা পৃথিবীর কোন মুসলিম প্রধান দেশেই তো এটা বলার কোন স্কোপ নাই তাই না তাহলে আমরা কিভাবে জানতে পারবো ওই দেশের আসল অবস্থা

রকমারি বিশেষ করে রকমারি থেকে নাস্তিকদের সমস্ত বিষয় হ্যাঁ তিনবার পড়বে ওনাকে নিয়ে আসতে পারেন আপনি আমার লাইভে আমি ওনাকে জিজ্ঞেস করবো নাস্তিক কি ছিল সেটা আমি টেস্ট করে দেখতে পারি ঠিক আছে এটা বাদ দিলাম আপনি কি এটা জানেন বাংলাদেশে যে পাঠ্যপুস্তকের বিবর্তন তত্ত্ব সেখানে হচ্ছিল সেগুলো যে আবার বাদ দেওয়া হয়েছে কিন্তু বসকে ইনক্লুড করা হয়েছিল আবার বাধ্য হয়েছে এটা শুনেছেন হ্যাঁ ডারুনির মতবাদ ছিল এখন নাই আচ্ছা আপনি কি হুজুরদের এই ওয়াজগুলা শুনেন মাঝে মাঝে যে স্কুলে যে যৌন শিক্ষা দেয়ার একটা মানে চেষ্টা করা হচ্ছিল যে বাচ্চাদেরকে গুড টাচ ব্যাড টাচ কি এবং তাদেরকে চাইল্ড অ্যাবিউজ যদি কেউ করে মানে পরিবারের কেউ বা আত্মীয়-স্বজনের মধ্যে কেউ যদি চাইল্ড অ্যাবিউজ করে বাচ্চাটা যেন ইনফেক্ট জানে যে তার কোন কি করতে হবে তার মাকে বলতে হবে এই জিনিসটা সে যেন গিলটি ফিল না করে সে যেন গিলটি তারি দোষ তারি অপরাধ এটা ভেবে যেন সে গিলটি ফিল না করে সে যেন কাউকে গিয়ে ইনফর্ম করে বিষয়টা এই বিষয় এই সমস্ত বিষয়ে শিক্ষা স্কুল থেকে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছিল কিন্তু হুজুরদের আন্দোলনের মুখে সেগুলো যে ভেসে গেছে এটা কি আপনি জানেন হ্যাঁ এটা আমি জানি ভাই আচ্ছা বাংলাদেশ ফিজিক্যাল ক্লাস বা টেক্সটুয়াল ইনটেনশন সম্পর্কে জানার জন্য বা এই বিষয়ের জন্য আপনার হচ্ছে একটা ক্লাস বা একটা ই করার কথা ছিল কিন্তু সেটা বাদ গেছে সেটা আমি জানি আচ্ছা তার মানে মানে কোনো কিছুই হচ্ছে না ঠিক আছে আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করতেছিলাম যে বাংলাদেশে প্রতি মাসে পুরো বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে কি পরিমাণ ওয়াজ হয় সেই সম্পর্কে কি আপনার কোনো হালকা পাতলা ধারণা আছে যে মানে একটা সংখ্যা বলতে পারবেন যে এত এত পরিমাণ হয় ভাই না ব্যাপারটা মানে মানে বাংলাদেশের প্রত্যেকটা মানে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে এক মাসে কি পরিমাণ ওয়াজ হয় সংখ্যাটা কত এটার কোনো জেনারেল আইডিয়া আপনি করতে পারবেন আমার আমার মনে হয় আমি যতটুকু জানি জানা আমার সেটা হচ্ছে আপনার মূলত যদি আমি প্রতি বছর ধরি সেক্ষেত্রে পুরো বাংলাদেশ অনুযায়ী প্রায় মিনিমাম সিক্স টু টেন থাউজেন্ডের মতো সিক্স টু টেন না সংখ্যা আরও বেশি হবে আমি আমি নিশ্চিত আমি গ্যারান্টি দিতে পারি সংখ্যা আরও অনেক বেশি হবে আপনি মানে ধারে কাছেও যান নাই ঠিক আছে যাই হোক বাংলাদেশে এই পরিমাণ ওয়াজ হয় আর আপনি বলছেন নাস্তিকরা প্রচার প্রচারণা চালাচ্ছে

মানে সংখ্যা কম আমাদের প্রচার প্রচার মাধ্যম নাই আমাদের টিভি নাই আমাদের মিডিয়া নাই আমাদের ক্যামেরা ফেলা হচ্ছে আমাদের নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে আমাদের ওয়েবসাইট ইসেত করে দেওয়া হচ্ছে আমাদের ফেসবুক পেজে আমরা একটু লাইভ টাইপ করি সেগুলা প্রত্যেকদিন 15 20টা করে রিপোর্ট হ্যাঁ একটু কারেকশন করি বাট আমি যখন আপনাকে বললাম যে রিলিজিয়ন কনভার্টেড বা ইসলামের মধ্যে কনভার্টেড যে ব্যাপারটা হচ্ছে সেটা আমি আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলিনি ফার্স্ট যে বাংলাদেশে হচ্ছে আমি আপনাকে পুরো পৃথিবীর প্রেক্ষাপটটা বলেছি বা আমি মানে মেইনলি আপনাকে ওয়েস্টার্ন কান্ট্রিজ বা ইউরোপ নিয়ে বললাম যে ইউরোপে অন্যান্য ধর্ম কনভার্টেড হওয়ার চেয়েও মুসলমান বা ইসলামের মধ্যে কনভার্টেড হওয়ার মানে রেশিওটা বেশি এক ফার্স্ট

তারা মানে এটা আসলে ইউরোপে আমেরিকাতে এটা কোনো বিষয় না এটা মানে ফান করার জন্য অনেকে স্পনিকে যুক্ত হয় আমি যে জুলিয়া রবার্টস এর কথা বললাম জুলিয়া রবার্টস হিন্দু ধর্ম গ্রহণ করেছে সেটা আপনি একটু খুঁজে দেখতে পারেন ডায়না সরি ডায়না না ম্যাডোনা ম্যাডোনা হিন্দু ধর্ম গ্রহণ করেছিল সেটা আপনি একটু খুঁজে দেখতে পারেন এই আমি জানি স্টিভ জবস অ্যাপ স্টিভ জবস নিজেও হিন্দু ধর্মের একজন পক্ষপাতী বা সে তার হচ্ছে অ্যাপের অ্যাপলের যে মূল মন্ত্র সেটা সে একজন হিন্দু মানে আলোচনার টপিকটা কি তারা বেশি ধর্ম গ্রহণ করছে এরকম কিছু ইসলামে কনভারশনের সংখ্যা তো বেশি উনি মনে করছেন ইসলামে কনভারশনের সংখ্যা অনেক বেশি উনি এটা ওনার মতামত কিন্তু আমি এই জিনিসটা অপোজ করতেছি আমি মনে করি না যে ইসলাম এমন যে বিটলসের যে একজন গায়ক কনভার্শন আসিফ ভাই হয় আমি জানি না কনভার্সেশন কনভারশনের রেট কতর সামথিং বাট কিউ কনভার্ট হলে ওটাকে নিয়ে সেলিব্রেট করার রেটটা কিন্তু আপনাদের বলতে হবে এটা খুব খুব বেশি হয় যেমন অনলাইনে একজন ইসলাম মত ইয়েস যেমন অনলাইনে একজন সার্টিফাইড পিম্প নাম যে কি অ্যান্ড্রোটেট অ্যান্ড্রোটেট একজন সার্টিফাইড পিম্প সে হচ্ছে যে মেয়েদের নিয়ে ধরে ধরে হচ্ছে আপনার অনলি ফ্যান্স এরিয়া করে তাদের এবং অনলি ফ্যান্সে নোটস বিক্রি করে মেয়েদের এবং ওইখান থেকে সে মেয়েদের টাকা ফিফটি টু ফিফটি টু এইটি পার্সেন্ট টাকা নিজে রেখা দেয় তো এই ধরনের পিম্পো যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তারা এক বুক ফুলায় ও ইসলাম ধর্ম গ্রহণ করছে অফ ইসলাম এগুলো করে ডেভ স্যাপেল যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে এটা নিয়েও করে কিন্তু ইসলাম এবং মানে বাংলাদেশের বা সৌদি আরবের মুমিনদের ইসলাম এটা খুবই ডিফারেন্ট খুবই ডিফারেন্ট ডেবশ্যাপেল যদি যে আপনি বলেন যে ইন দ্য নেম অফ আল্লাহ আপনাদের জিহাদ করতে হবে সে জীবনও করবে না সে তাকে যে বলেন যে মোহাম্মদ কেউ কটুক্তি করলে তাকে হত্যা করতে হবে সে হাসতে হাসতে মারা দেবে সে নিজে কমেডিয়ান

ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও কিন্তু আপনি দেখবেন যে ইসলামের প্রতি হেট্রেটটাও মানুষের বাড়তেছে মানুষ ধীরে ধীরে বুঝতে পারতেছে যখন মানুষ বলে যে ওপেন এসে বলে যে ডে টু জুস বা গ্যাস দ্য জুস এই ধরনের কথা যখন বলে বা বিভিন্ন রাইডার একেবারে ফোর ফ্রন্টে থাকে হচ্ছে কি দিনের পথের দায়ী মুমিনেরা তো তখন তো মানুষ ইসলামের ইয়েটা বুঝতে পারে

আমার পিছনে ইহুদি আছে আসারো প্রত্যেকটা ইহুদিকে না মারা পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এটা হামাসের গঠনতন্ত্রের লেখা প্রত্যেকটা ইহুদিকে কতল করতে হবে না করতে পারলে কেয়ামত হবে না

যারা হচ্ছে জঙ্গিবাদ জঙ্গিবাদ কায়েম করে এবং শরিয়ৎ প্রতিষ্ঠা করতেছে এরকম দশটা ধরেন এই দশটা আছে পৃথিবীতে দশজন এরকম জঙ্গি মুসলমান আছে পৃথিবীতে এটা তো থাকা সম্ভব নাকি প্রিন্স ভাই বলেন হ্যাঁ সম্ভব আচ্ছা এখন যদি আমি বলি যেহেতু এই দশজন জঙ্গি মুসলমান আছে সেহেতু সমস্ত মুসলিমদেরকে মেরে ফেলা একটা জাস্টিফাইড কাজ এইটার সাথে কি আপনি এগ্রি করেন অবশ্যই না কেন এগ্রি করেন না কারণ দশজন মানুষ বা দশজন আহ জঙ্গি টেরোরিস্ট খুলি এরা হাজার হাজার মুসলমানের প্রতিনিধিত্ব করে না তো আমি কেন করব যদি যদি প্রতিনিধিত্ব করে তাহলে ওই জনের জন্য তো আপনি মানে সব ইহুদিকে মারতে পারে না তাই না প্রতিনিধিত্ব করে কি করে না সেটা তো একদম ভিন্ন জিনিস যদি করেও তাতেও তো এটা প্রুভ হয় না যে এই দশ জনের কোনো একটা অ্যাক্টের জন্য সবাইকে মেরে ফেলা সেই গোত্রের সেই গোষ্ঠীর যে সেই সম্প্রদায়ের সবাইকে মেরে ফেলাটা জাস্টিফাইড হবে এটা তো তারা তো কোনো অপরাধ করে নাই তারা তো এখন পর্যন্ত জঙ্গিবাদী না কাজ না করে ততক্ষণ পর্যন্ত তো আমরা তাদেরকে জঙ্গিবাদের দায় তো মারতে পারি না তাই না অবশ্যই না শুধুমাত্র যখন জঙ্গিবাদ করবে তখন তো শুধুমাত্র তাকে জঙ্গি বলা যাবে এছাড়া তো আর না করলে তো আর তাকে জঙ্গি বলা যাচ্ছে না নাকি অবশ্যই না আচ্ছা এখন আপনি মানে মোহাম্মদের যে কথাটা সেই কথাটা হচ্ছে ইহুদিদেরকে মেরে ফেলতে হবে সারা পৃথিবী থেকে বিনাশ করে দিতে হবে আপনি বলতে যাচ্ছেন এটার একটা মানে এটার পেছনে একটা ঘটনা আছে সেই ঘটনাটা যেই ঘটনাই ঘটুক না কেন ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে সেই সময়ের ইহুদিরা মোহাম্মদকে মাইরা মুইরা ফাটা তাকে তার পরিবারের সবাইকে রেপ টেপ করে ফাটায় ফেলছিল একেবারে এক্সট্রিম লেভেলের কাজ করছিলো এটাও ধরে নিচ্ছি আপনাকে দিয়ে দিলাম এগুলো সব এতে কি এই সময়ের ইহুদিদেরকে মারাটা জাস্টিফাইড হয় অবশ্যই না এবং আমি এর বিপক্ষে ইসলামে তাকলা যদি বলে থাকে যে সব ইহুদিকে মেরে ফেলতে হবে সেই কথাটা কি জাস্টিফাই করা যায় অবশ্যই না আমি এর বিপক্ষে তাহলে মুহাম্মদের আ মানে কি ঘটল না না ঘটলো সেটার কারণ কি মোহাম্মদ কেনই কথা বলল সেটা কি এই সময়ের ইহুদিদের উপর জেনোসাইড জেনোসাইডের পেছন ভাই ইহুদিদের উপর জেনোসাইড না আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যে বললেন যে হাদিসের কথা তো কেয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে তাই না কোরআন হাদিসের কথা তো কেয়ামত পর্যন্ত প্রযোজ্য তাই না কি যেভাবে আছে সেভাবেই পালন করতে হবে মুসলমানদের সেভাবেই তো পালন করতে হবে তাই না হবে মোহাম্মদ যদি বলে থাকে যে ইহুদিদেরকে মেরে ফেলতে হবে সে কি এটা স্পেসিফাই করে দিয়ে গেছে যে তার সময়ে তার সাথে যে ইহুদিরা দুষ্টুমি করছে তা শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে নাকি সকল ইহুদির কথা বলছে জি ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন আর তারা যুদ্ধ চাইলে যুদ্ধ করো আর তারা শান্তি চাইলে বা তারা সন্ধি চাইলে সন্ধি করো এটাও আছে দেখাবো আমি আপনি আমাকে আমার সাথে ভাই আমার সাথে রেফারেন্স দেখায় আপনি কোলাইতে পারবেন না লুচা মোহাম্মদের এমন লুঙ্গি খুলবো আপনি এখান থেকে কান্তে কান্তে বাইরেন আপনি আমাকে দলেই দেখাবেন এত বড় মানে আমার লাইফে এসে এত বড় বড় কথা বলে ফেলেন আপনি এত বড় আপনার কত বড় মানে দুঃসাহস সেই জিনিসটা আমি ভেবে অবাক হচ্ছি আপনি আমাকে হাজারটা দলিল দেখাচ্ছেন মানে আমি কেন আমার কথার পক্ষে একটা কথা বলতে পারবো না আর বললে আপনি আমাকে ইসলাম শেখাচ্ছেন তারা ইসলাম যত না ঘাইটা খাইছে আমি এক বছরে তার থেকে বেশি ইসলাম ঘাইটা খাইছি হ্যাঁ এক বছরে ইয়ার টপ খেতে পারবেন আপনারা পুরা আপনার পরিবারের যত চোদ্দ গোষ্ঠী আছে সবাই মিলে আমার এক বছরের কাজ আপনি আপনি সামলাতে পারবেন না আপনি আমার সাথে মানে আপনি বলতে চাচ্ছেন যে ইসলামে কি বলা আছে বলেন তো একটু শুনি কি কি দলিল দেখাবেন দেখি তো একটু আসেন আসেন নিয়ে আসেন ভাই মানে আপনার কথাটা হচ্ছে এরকম মানে আমি আমি আসলে কথা আপনার কথাটা হচ্ছে এরকম আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন যে প্রিন্স ভাই আপনি আপনার মতামতের মতামত যেটা দিবেন সেটার

আবার বলেন না ভাই এখন আবার নেটওয়ার্ক সমস্যা এইগুলো বলেন না দয়া করে রেশন আসুন কত দূর দৌড়াইতে পারেন না আমিও একটু দেখতে চাই আপনার মতো চোদ্দটা মুভিন আপনার মতো চোদ্দটা মুমিন ডেইলি আসে এবং পালায় আপনি যদি পালাইতে চান এখনই চলে যান ড্রামা করার দরকার নেই আমরা জানি আপনার কাছে নাই নতুন করে ড্রামা ড্রামা করার কোন দরকার নেই আমি আপনাকে সুযোগ দিচ্ছি দুজনে হয়ে গেছি যদি রেফারেন্সেস থাকে রেফারেন্সেস নিয়ে আসে তারপর কথা বলেন আমরা কিন্তু চুপ আছে এখন আপনার কাছে সুযোগ আছে সুযোগটা ইউটিলাইজ করেন যে আপনি যে দাবিটা করছেন আপনি আসলে সেটা ব্যাকআপ দিতে পারবেন নিয়ে আসেন রেফারেন্সটা আমরা দুজনে চুপ করে আপনার রেফারেন্স শুনতে হচ্ছি নিয়ে আসেন আমরা যদি করতে চান আমি আমি আপনার মানে আপনার মতো পোলা বাইন দেখার সময় নেই আমার ইনসাল্ট আগা করার কথা আপনি আগে রেফারেন্সে নিয়ে আসেন যদি রেফারেন্স নিয়ে আসেন আমি অবশ্যই অবশ্যই আপনার সাথে বড় ভাই কথা বলবো এছাড়া আপনার কোনো ধরনের একদম বাগডুম দাবি শোনা ভাই শোনা সরেও শোনার ইচ্ছা নেই আমার

আমি আই নট আই এম নট স্টপ মাই মাউথ আই নোট নট স্টপ আপনি আমাকে ইনসার্ট করলে আমি নিব না ওটা আপনি রেফারেন্সে দেখাও আমি আপনার 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 নবীকে আপনার নবিকে এখন যদি করে পিটাই তারপরও কি আপনার মুখ থেকে রেফারেন্স বের হবে হ্যাঁ আপনার নবিকে যদি এখন ল্যাংটা করে পিটাই তারপরও আপনার মুখ থেকে রেফারেন্স বের হবে আপনার করে পিটালো রেফারেন্স রেফারেন্স আপনার না বাহ খুব সুন্দর ভাইয়া খুব সুন্দর মানে আপনার আমার বাবার আপনি দিবেন না বাহ যদি কোরআনের আয়াত হয় তাহলে কোরআন আয়াতের অনুবাদ বের করবেন তাপসির বের করবেন এবং সেই সম্পর্কিত যদি কোনো হাদিস থাকে সেগুলো বের করবেন আমরা সবগুলা সবগুলা দেখবো আমরা আজকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়বো আপনার দলিলটা ঠিক আছে আপনার দলিল সব পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা অনেক আপনি আজকে অনেকক্ষণ থাকবেন আমাদের সাথে আশা করি অনেকক্ষণ আপনার রেফারেন্স প্রিন্টিং প্রেসে দিচ্ছেন প্রিন্টিং প্রেস থেকে ছাপা হয়ে বাইরে হবে তারপরে আসবে এ পর্যন্ত অনেক সময় হয়ে গেছে ভাই

এখানে যুদ্ধ করার কথা বলা হয়েছে কিন্তু আরেকটা অনুবাদে এই আরেকটা হাদিস দেখেন এখানে এইটাতে তিরমিজি শরীফের তাহকিকৃত ছাব্বিশশো সাত নম্বরে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ লাই লাহি লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি কিতাল কিতাল মানে কতল জিনিসটা কিন্তু কিতাল থেকে এসছে মানে কতল কিতালের রুট ওয়ার্ডটা মানে হচ্ছে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি মানে যতক্ষণ পর্যন্ত না মানুষ ইসলাম ধর্ম কবুল করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মারতে হবে জবাই করতে হবে আচ্ছা এই হাদিসটার ভিতরে আমরা দেখি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত কোনো প্রভু নেই এ কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল মানে যে যদি ইসলামটা কবুল করে তাহলে তার মাল এবং রক্তটা নিরাপদ আর যদি ইসলাম কবুল না করে তাহলে কিন্তু অনিরাপদ এটা হচ্ছে ইসলামের বিধান এটা হচ্ছে নবী মোহাম্মদ সরাসরি বলে গেছে এখন এইভাবে রেফারেন্স দেখাতে হয় আর এরপরে যদি আরো রেফারেন্স দেখাতে হয় তাহলে আরো একটা দেখা দিই দেখেন সহি মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত চার হাজার তিনশো সত্তর নম্বর হাদিস যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ ফরাজ ভাই এখানে যে ইহুদি গোত্রটার কথা বলা হচ্ছে তারা কিন্তু ছিল ইহুদি মানে যে গোত্রটার কথা বলা হচ্ছে তারা ছিল ইহুদি গোত্র দেখেন এখানে বলা হচ্ছে বিধর্মীদের কে আগে দিনের দাওয়া দিতে হবে নাকি দেওয়ার পরে আক্রমণ করা যাবে এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বনু মুস্তালিকের উপর এমন আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল মানে সেই গোত্রটা একটা অপ্রস্তুত অবস্থাতে ছিল রাতের অন্ধকারে হুট করে গিয়ে মোহাম্মদ তাদেরকে হত্যা করলো দেখেন এখানে লেখা তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণ বয়স্ক পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্ট নারী শিশুদেরকে বন্দী করলেন এই যে নারী শিশুদেরকে যে বন্দী করলেন সেই নারীরা হয়ে গেল মুসলমানদের গণিমতের মাল

ভাই জেনে শুনে যদি ইসলামের কোন একটা বিধানকে অস্বীকার করে যে আমি জানি এটা আছে কিন্তু মানবো না এটা সরাসরি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া আসি ভাই আপনি দেখে এটা এটা কি সরাসরি বলে এটাই হচ্ছে যে কোনো বিষয়

হ্যাঁ আমি আমি বলবো আপনি বলবেন কত তো ইন্টারঅ্যাকটিভ কত তো এমন না যে একপক্ষিক কারণ কারণ না আপনি একটু প্রিন্স প্রিন্স ভাইয়া প্রিন্স ভাইয়া এরকম ধারামি করে কোনো লাভ নাই তো আমি তো ওই টপিক এর ছাড়া শুনবো না এখান থেকে আপনি আপনি করতে পারেন বাট আমি এখান থেকে শুনবো না আমি এখান থেকে শুনবো না আপনি একটা রেফারেন্স দাবি করেছেন যে আপনি একটা রেফারেন্স দেখাবেন আমরা সেটা দেখার পরে সামনে আগাবো আপনি চোদ্দবার কতবার বারবার বলতে পারেন ওই রেফারেন্স দেখা ছাড়া সামনে আগাবো না তো আপনারা এরকম রেফারেন্স দিব না আমরা ভাই ইন্টার বস ভাই ইন্টার মাস্টার

ভাই কি মিরাজে গেল পরাজ ভাই ভাই ভাইকে মিরাজে গেল এখন দলিলাম তো সেটাই তো সেটা তো মনে হচ্ছে ভাই

এমনই রেফারেন্স মুভি দাজ আচ্ছা বাই বাই দই আমরা কিন্তু তাকে ইয়া করে রাখিনি আমরা কিন্তু তাকে মিউট করে রেখে সে কিন্তু চাইলে আনমিউট করে বলতে পারে ই সাগর সাহেব আপনি আপনি তো যেতে পারতেছেন উনি কি মিউট করা আছে না আনমিউট করা আছে একটু দেখা বলেন তো হ্যাঁ হ্যাঁ মিউট করা আছে আর কি নিজে মিউট করে রাখছে আর কি এমতি এসাই আপনি যদি না বলেন তাহলে আপনি চলে যেতে পারেন আর কি সবাই সবাই বলতেছে ভাই সেটা বলিস আচ্ছা যদি লজ্জা লাগে ইয়েটা দিতে ভাই তাহলে আমি বলি ভাই এটা কাজ করেন ইমতিয়াজ ভাই আপনি যেহেতু সময় নিচ্ছেন কিছু কথা বলতেছেন ওই কার্ডে আপনার মধ্যে নাই তাহলে দয়া করে ভাই আপনি একটু এইরকম একটাও সেদা প্রদর্শনে বসেন একটু বড় করে জুম করে দেখাই আপনাকে হ্যাঁ এইভাবে একটু সেদা প্রদর্শনে বসেন বসেন ভাই ও ইমতিয়াজ ভাই বসেন এখনো মান মানমিট করবেন আচ্ছা তাহলে বসেন আমি একটু ধাপা শেখা রাতে আপনার নবীর কবরে বাড়া দিই আপনাকে জান ফাঁকফ